আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মার্জিয়া তার নতুন একটা রুম পাইছে আলাদা, সে রুম গুছাচ্ছে, পরিষ্কার করতেছে আজ দুই দিন ধরে। এই যে সে পরিষ্কার করতেছে তার রুম। সে খুবই এক্সাইটেড তার রুম নিয়ে। সারাদিন এই রুমের মধ্যে থাকে, এটা ওটা পরিষ্কার করে, গোছায়, আর এখানে লাগেজ বের করে রাখছে। লাগেজ বের করে রাখছে দেশে যাওয়ার জন্য, গ্রামে যাওয়ার জন্য, কিন্তু আমাদের সময় হচ্ছে না যাওয়ার। আর একটা জিনিস করছে মার্জিয়া, সেটা হচ্ছে মুরগির বাচ্চা কিনছে। মানে ও কিনে নাই, আমিও কিনে দেই নাই, ওর ফুপু আর ওর চাচা কিনে দিছে তিনটা বাচ্চা। তো চলুন দেখাই আপনাদের, বাচ্চাগুলো অনেক কিউট। দেখি, দেখাও তোমার মুরগির বাচ্চাগুলো। চেঞ্জ করতে হবে এটা। রান্না করবো আজকে শুক্রবার, একটু স্পেশাল কিছু রান্না করব অবশ্যই। তো আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ পোলাও। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার ইলিশ মাছ, এখানে দুইটা ইলিশ মাছ আছে। তো এই ইলিশ মাছগুলা এখন আমি আগে মাখায় রাখবো, এটার মশলাটা আগে আমি তৈরি করে নেব। এখানে আছে টক দই, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি লবণ। তো এখানে আমার ইলিশ মাছ মাখানো হয়ে গেছে, এটা আমি 15-20 মিনিট মাখায় রেখে দিব, তারপর এটা আমি রান্না করব। তো আমি এখন মাছটা চুলায় দিব। এই তেলের মধ্যে আমি বেরেস্তা করে নিছি, এই তেলেতেই আমি মাছটা রান্না করব। এখানে আমি অল্প কিছু পেঁয়াজ, একটু বাদামি করে নিব, দিব পেঁয়াজ কাটা। তো আমার রান্না চলতেছে অন প্রসেস। তো এখন আমি পেঁয়াজটা কষায় নিচ্ছি একটু, কারণ না হলে কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে যাবে। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো এই মাছটা এখন আমি ঢেকে দিব, ঢেকে এটা একটু ভাপ তুলে নিব। একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এটা সেদ্ধ হচ্ছে, এখানে আমি আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেন মাছের ভিতরে ভালো মতো ঢুকে লবণটা।
আর আমি এখানে দিব কিছু কাঁচা মরিচ। এটা আসলে যার যার টেস্টের উপরে নির্ভর করে কে কেমন ঝাল খায় লবণ খায়। আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি পোলাওটা চুলায় দিব। তো আমি এখানে মাছের যে তেলটা উঠে আসছে সেই তেলটা দিয়ে দিলাম, আর এখানে আমি আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ঘি ইউজ করব না, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর মশলা দিয়ে দিচ্ছি। পোলায় আমরা যে মশলাগুলো ব্যবহার করি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখন আমি পোলার চালটা দিয়ে দেব। পোলার চালটা দিয়ে আমি এখন একটু ভেজে নিব চালটা। এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে পোলাওটা হতে থাকুক। আমি এখানে পোলাওয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখন পোলাওয়ের মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিব। তো আমার এটা এখন কুলার পানিটা টানতে থাকুক, আর আমি একটু আমার রান্নাঘরটা পরিষ্কার করে নেই। আমার পোলাওটা হয়ে গেছে, তো আমি মাছগুলা দিয়ে দিছি। আমি ওটা ভিডিও করতে পারি নাই, তো এখানে আমি লেয়ার করে দিছি। আমি প্রথমে কিছু পোলাও উঠায় নিছি, তো এখানে আমি মাছের যে ঝোলটা ছিল সেটা আর বেরেস্তা দিয়ে দিছি। তারপরে আমি আবার পোলাও দিয়ে মাছগুলা দিয়ে একটু ঝোল দিয়ে আবার আমি বেরেস্তা দিয়ে দিছি। তো এটা আমি কিছুক্ষণ দমে রেখে দিব। আমাদের গোসল শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। সবার খাওয়া দাওয়া শেষ, জেসানের, মাজিয়ার, বাবার। তো এখন হচ্ছে আমি নিস্তলায় যাচ্ছি অহনান ওদেরকে দিতে। তো ওদেরকে দিয়ে আসি, তারপরে আমরা এসে খাব। এই যে ওদের জন্য নিয়ে যাচ্ছি মরিচগুলো। এভাবে দিছি দেখে মার্জিয়া বলতেছে শিং বানাইছি আমি। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মা মেয়ে বসে একটু গল্প করতেছি। তো আমার আজকের ব্লগ এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করবেন। আর এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।